গুড মর্নিং সব বন্ধুরা, আজকে সকালটা এখান থেকেই শুরু করলাম। সকাল এখন কটা বাজে? 6:30 বাজে। জামা কাপড়গুলো এখনো ভেজা। আপনারা সবাই ভালো আছেন তো? জলগুলো সব ভরা হয়ে গেছে, যেটা বাসন মাজছে। একটু বন্ধ করে দিই। ছেলে স্কুলে বেরিয়ে গেছে, জলগুলো মোটামুটি ভরা হয়ে গেছে। ছেলে স্কুলেও বেরিয়ে গেছে, এবার বিছানা টিছানা তুলে নেবো। কাপড় কাচা হয়ে যাচ্ছে, বিছানাটা কোনোটাই তুলতে হবে। জানলা ফেললাম সব, বিছানা এত কোনো কিছু তুলতে পারিনি। চলে যাওয়ার পরে কত কাজ থাকে, সব ঘর উলটপালট হয়ে রয়েছে। মাটিতে সরগর পড়ে গেছে। সেই ভেজা গামছাটাও রেখে গেছে, বললেও শুনবে না। ভেজা তোয়ালেটা ঠিক রেখে যাবে। পাখিগুলো কিচির মিচির কিচির মিচির করে ডাকছে। করিয়ে দিই ঠাকুরের স্বয়ং তো গুরুবারে খুলে গেছে, দর্শনটা করিয়ে দিই ভগবানের। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, জয় জগন্নাথের নাম। আজ গণেশজিকে সিংহাসনে তুলে দেবো। গণেশজি গাছকে সিংহাসন, এখানে তো একটা এক্সট্রা করে ওনার জন্য বেদি পেতে, আসন পেতে করেছিলাম, পুজোটা করেছিলাম। এবার ওখানে সিংহাসনে ওনার জায়গায় ওনাকে বসিয়ে দেবো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। সকালবেলার সমস্ত কাজের মধ্যে দিয়ে গাছের পাতা একটুখানি জল দিতে হবে। গাছের পাতাগুলো কিছু বৃষ্টির জল ধরে রেখেছি, সেই জলটা দিতে হবে গাছের পাতাতে। আকাশটা দেখুন কত মেঘলা আকাশ, আজকেও অনেক বৃষ্টি হবে। ঢাকনাটা ঠিক করে না আটকালে না এরকম ডুম 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 করতে থাকে। এই সমস্ত র‍্যাকগুলোতে আমার সমস্ত বড় বড় জিনিসগুলো সব ঢোকানো রয়েছে। সালেরটা মাটা সমস্ত কিছু ধরে যায়। এরম ভাবে এত সুন্দর ভাবে র‍্যাকগুলো করা হয়েছিল। ছেলেকে অর্ধেকটা ম্যাগি, মানে একটা ম্যাগি আর একটা ম্যাগির হাফ দিয়েছি, দুটো ম্যাগি নেয় না। যা এখানে একটুখানি রয়ে গেছে, এখানে সব কমপ্লিট হয়ে গেছে। এবার পুজোটা দিয়ে নেব। পুজোটা দিয়ে এবার পুজো দিয়ে এবার রান্নার দিকে যাবো। চলুন আজকে কী কী করছি সেগুলোই দেখাচ্ছি। পুজোটা সেরে নিই। মোটামুটি সকাল এখন 7:30 বাজে। মা সব কিছু হয়ে গেছে, এবার রান্নাতে যাবো। চলুন কোথায় যাচ্ছিস প্রীতি? কোথায় যাচ্ছিস? হ্যাঁ ও বাবা, তুই কত সকালে উঠে পড়েছিস? আজকে স্কুল পড়তে যাওয়া আছে, স্কুল আছে? সোমবার দিন যাবি? আচ্ছা আচ্ছা, যা ওই রাস্তাটা কাদা তো, সাবধানে যা। হ্যাঁ যায় এবারে, টাটা। তো পুচকি মেয়ে ওই বাড়িতে থাকে, যে এই যে চলে যাচ্ছে রাস্তাটা, ওর মা লোকের বাড়িতে কাজ করে। এখনো বাচ্চাটা পড়াশোনা স্টার্ট হয়নি। দেখুন তো কত অসহায় সব মানুষগুলো। মামা বাড়ি থেকে প্রচুর মিষ্টি দিয়েছে, মিষ্টি তো সব শেষ হয়েছে, শেষের পর্যায়ে। বিশ্বকর্মা পুজো ছিল, অনেক মিষ্টি দিয়েছেন, মাসি দিয়েছে, মামি দিয়েছে, এত এত মিষ্টি পাঠিয়েছিল। ছেলেকের মধ্যে থেকে ওর পছন্দের মিষ্টিগুলোই রাখা রয়েছে।
দেখি কি আজকে রান্না করব। পটলই করব আজকে, মুসম্বি লেবু গুলো সব পড়ে রয়েছে, বাবা দিয়ে গেছিল এখনো অব্দি খাওয়া হয়নি। পটল করব, ছেলের একটু চিকেন, লেবুটা কেটে নিতে হবে। চলুন তাহলে ঠাকুর পুজোটা দিয়ে আসি, এসে পটলটা রান্না করি। চলুন তাহলে। সকালে একটা সংসারে কত কাজ থাকে। আজকে আমার গাছের চন্দ্রমল্লিকা গাছের কাটিং গুলো অর্ধেক অর্ধেক করেছিলাম, আজকে আবার বেশ কিছুটা কাটিং করতে হবে, যদি ওয়েদারটা যদি আপনার মতন থাকে তো। চলুন পুজোটা দিয়ে তারপরে আসছি। করবো দই পটল, পটলগুলোকে এইভাবে কেটে নিয়ে চিরে নিয়েছি, পটলের চারদিকটা চিরে নিয়েছি, দই পটল করব। আর ছেলের জন্য করব গোল গোল আলু ভাজা, আর আর যেটা হচ্ছে ভাত হয়ে গেছে, ডাল বসিয়ে দিয়েছি, আর ছেলের মাংসটা হয়ে গেছে, প্রেশার কুকারে রয়েছে, আমি দই পটল করব। চলো যেটা করছি সেটা, ভাত তো হয়ে গেছে মোটামুটি, ভাত ডাল আলু ভাজা দই পটলটাই দেখাবো, মাংস তো সবসময় দেখানো হয়, মাংস প্রেশার কুকারে একবারে কষে মাংস বসিয়ে দিয়েছি। তাহলে চলো দই পটলটা কিভাবে করছি দেখাচ্ছি। রান্নাটা পুরোটাই সর্ষের তেলে করব, তেলটা গরম হয়ে গেলে, তেলটা একটু গরম হয়ে যাক, তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো দারচিনি, লবঙ্গ আর একটু তেজপাতা, তেজপাতাটাকে একটু ছিঁড়ে দেবো। তেজপাতাটা পটলগুলো হলুদ দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি, একটু ঢাকা দিয়ে রাখি। ততক্ষণ একটু টমেটো পেস্ট করে নেব, পটলগুলো আর ভাজা হবে না, এর থেকে বেশি ভাজলে হবে না, মোটামুটি চার পাঁচ সাদা হয়ে গেছে। এবার ওই মিশ্রণটি দিয়ে দেবো, এর মধ্যে আছে টমেটো পেস্ট, জিরে গুঁড়ো, আদার গুঁড়ো, ধনের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো, এটা দিয়ে দেবো। এবার পরিমাণ মতন নুন মিষ্টি দেবো, আসলে একদম কিন্তু জলেতে রান্না হবে না, পুরোটাই এইভাবে আর গ্রেভিতেই রান্নাটা হবে। এবার পরিমাণ মতো নুন মিষ্টি, ভালো করে মশলাটা কষা হয়ে গেছে, দেখতে পারবেন মানে তেলটা ছেড়ে যাচ্ছে মশলা থেকে, এই রান্নাটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি টাইপেরই হয়। নামাবার আগে একটু সামান্য ঘি গরম মশলা, এবার আমি দিয়ে দেবো টক দইটা। ফেটিয়ে রেখেছিলাম, ফেটিয়ে রাখা দইটা দিলাম, ফেটিয়ে রাখলে দই কখনো ফেটে যায় না, মানে যখন তরকারিতে দেবেন কখনো ফাটবে না, মনে আরেকটু দই লাগবে। আপনারা পোস্তও দিতে পারেন, কিন্তু আমি এটা পোস্ত দিয়ে করবো না যেহেতু আমার পোস্ততে অ্যালার্জি। এবার একটু ফুটে গেলে এর মধ্যে ঘি গরম মশলা দিলেই রান্না আমার কমপ্লিট হয়ে যাবে। একটু আমি ঝোল রাখছি, একটু আমি জল মানে দিইনি, একটু দুধ মিশিয়েছি, দই দিয়েছি, একটু জল একদমই পড়বে না, আমি সামান্য একটু দুধ মিশিয়েছি।
কিন্তু যদি ঝোল না রাখতে চান তাহলে দুধ মেশানোর দরকার নেই, শুধু দই দিয়ে করলেই হবে। এবার ঢাকা দিয়ে দিই, একটু ফুটে যাক, তারপরে ঘি গরম মশলা দিয়ে দেবো। মোটামুটি হয়ে গেছে, এবার আমি কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো। কাঁচা লঙ্কাটা পরে দিলে কি হয়, গন্ধটাও ভালো করে পাওয়া যায় এবং ঝালটাও বেশি হয় না। এবার আমি একটু গরম মশলা দিয়ে দেবো আর ঘি ছড়িয়ে দেবো। এবার আপনাদের যদি কোনো কোলেস্ট্রলের প্রবলেম থাকে তাহলে ঘি না দিলেও চলবে, তো আমি একটু ঘি দিয়ে দেবো। আমি 1/2 চামচ ঘি দিয়ে দেবো। একটু নিরামিষ রান্নাতে ঘি দিলে না ভীষণ ভালো লাগে, ঘিটা পুরো আটকে গেছে। এটা ঘি না, অনেক সময় কি হয় একটা বাটির মধ্যে গরম করে দিলেও খুব ভালো হয়, কিন্তু আমার তাড়া রয়েছে বলে মানে আমি আগে থেকে প্রিপারেশনটা নিয়ে নিই, যার জন্য এইভাবে দিতে হলো। ওইভাবে ঘি দিলেও খুব ভালো হয়। তাহলে ঘি, গরম মশলা সব দেওয়া হয়ে গেল, আমার দই পটল পুরো রেডি। এই রান্নাটা খুব সহজভাবেই করা যায়, সবার খুব সহজে খুব তাড়াতাড়ি হয়ে যায় আর খুবই সুস্বাদু খেতে। পটল আমার পুরোপুরি রেডি, একবার রেসিপিটা করে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। দই পটল আমার পুরোপুরি রেডি হয়ে গেল। বন্ধুরা এবার দেখি ওখানে তাহলে খেয়েই দেখি কেমন হয়েছে। বাচ্চারাও খেতে পারবে, খুব একটা ঝাল নেই, বাচ্চারাও খেতে পারবে। খুবই সুন্দর হয়েছে, খুবই সুন্দর হয়েছে। পটলটাও পুরো একদম সুন্দর ভাবে রান্না হয়েছে, পটলের ভেতরেও ঢুকে গেছে, এখন তো গরম খেতে একটু অসুবিধা হচ্ছে। তা চলুন আজকের মতন ব্লগটা আমি এখানেই শেষ করলাম। অবশ্যই আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমি নতুন আবার একটা ব্লগ নিয়ে আবার আপনাদের সামনে চলে আসবো। সবসময় হাসি খুশি থাকবে। হয়ে গেছে, এখন ছেলেকে একটুখানি এগ ম্যাগি করে দিচ্ছি, ও খেয়ে পড়তে যাবে। একটু এগ ম্যাগি বানিয়ে দিচ্ছি, ও খেয়ে পড়া আছে, আজকে এক্সাম চলছে। কোনো ভেজিটেবল ছিল না, এই শুধু পেঁয়াজ দিয়ে আর ডিম দিয়ে এগ ম্যাগি করে দিয়েছি। ভেজিটেবিল থাকলে দিলে খুবই ভালো লাগে, ও অবশ্য খেতে চায় না কিন্তু আমি ওকে এর মধ্যে অনেক ভেজিটেবিল দিয়ে দিই। শুনুন, তারপরে খেতেটা দিয়ে দিই। আমার বৃষ্টি একদম ভালো লাগে না, সারাদিন বৃষ্টি হচ্ছে আর জামা কাপড় গুলো সব ভিজে গেছে। একটু রোদ্দুর উঠেছিল বলে দিয়েছিলাম, তারপরে দফায় দফায় বৃষ্টি, ভালো লাগে না, কি অবস্থা বলুন তো। যাদের আমি তো দেখুন সব অনেকে বাড়িতে জল টল জমে যাচ্ছে। বন্ধুরা এখন তো অনেকেই রাত্রি হয়েছে, আজকে যা বৃষ্টি পড়েছে, ইচ্ছা বৃষ্টি পড়েছে মানে ভাবার কথা নেই। চতুর্দিকে এত বৃষ্টিতে প্রায় মনে হয় জল জমে গেছে, তাই আমি আর তখন আর ব্লগ করতে পারিনি, আর সারাদিন আর কোথাও বেরোইনি। ছেলে সন্ধ্যাবেলা ম্যাগিটা খেয়ে পড়তে গেছিলো, ওখানে গিয়ে দেখলো যে অনলাইন ক্লাস, আবার দৌড়া দৌড়াতে বাড়ি আসে তবে অনলাইন ক্লাস করে। আজকে আমার হাজব্যান্ড একটু ভিডিও কলিং করেছে, ওর ওই রুমে ওর খাটটা আজকে চলে এসেছে, খুব ভালো লাগছে যে ওর রুমের মধ্যে খাটটা চলে এসেছে, পুজোর সময়ও আসছে। খাট ছাড়া তো খুব অসুবিধা হচ্ছিলো, দোষকে শুদ্ধ হচ্ছিলো, তাও খুব কোমরে টোমরে ওর ব্যথা হয়ে গেছিলো, এখন যাই হোক খাটটা আজকে চলে এসেছে। ভিডিও কলিং করে সেটা দেখলাম, ভিডিও তো দেখলাম।
যেটা হচ্ছে কালকে তো রাধা অষ্টমী, রাধা অষ্টমী তো যেহেতু জন্মাষ্টমী করা হয়েছে, সেহেতু রাধা অষ্টমী অবশ্যই পালন করাটা করতে হয়। কারণ শ্রীকৃষ্ণ বলেন রাম কৃষ্ণ নামের আগে রাধা নামকে রাখতে হয়, শতবার কৃষ্ণের নাম করা এক নাম একবার রাধা নামের সমান। শতবার কৃষ্ণের নাম করলে যে পুণ্যি লাভ হয়, একবার রাধা নাম করলে তার চেয়ে বেশি পুণ্যি হয়। তাই কালকে তো রাধা অষ্টমী, একটু রাধাজিকে একটু পায়েস করে দেবো, একটুখানি তাকে পুজো অর্পণ করবো, তার পুজো অর্চনা করবো। যাই হোক, এই হলো তো আজকে একটু শুয়েই পড়বো, ছেলের আজকে এক্সাম শেষ হয়ে গেল। কিন্তু যেখানে টিউশনগুলোতে পড়ে সেখানে কালকে আমার একটা এক্সাম আছে, পরশুদিন একটা এক্সাম আছে। যাই হোক, স্কুলের এক্সামটা শেষ হয়েছে। যাই হোক, আজকে আপনাদেরকে আজকে একটা বিউটি টিপস দিচ্ছি, সেটা হচ্ছে খুব সহজ পদ্ধতিতে একটা জিনিস তোমাদেরকে বলে দেবো। সেটা হচ্ছে তোমরা সকালবেলা মুখে যখন তুমি আগে এতে নিশ্চয়ই তোমরা ভিডিওতে শুনেছো, টক্সিনকে এ করার জন্য মুখের মধ্যে 1 চামচ অয়েল, সর্ষের তেল হোক বা নারকল তেল, মুখের মধ্যে রেখে কুচি করে ফেলবে। আর সেই সময় কি করবে, মুখেতে নারকল তেল লাগিয়ে রাখবে, 1/2 ঘন্টা মুখেতে ভালো করে নারকল তেল চপচপে করে লাগিয়ে রাখবে। তাতে কি হবে, তোমার যত ডার্ক সার্কেলগুলো আছে এবং তোমার কোষগুলো যেগুলো আছে সেগুলো সব ওপেন হয়ে যাবে। আর নারকল তেল স্কিনের জন্য ভীষণ ভীষণ উপকারী, আর তোমার স্কিনের গ্লো করতেও সাহায্য করবে। এবার যেটা করলো, এবার মুখটাকে ধুয়ে নেওয়ার কিছুক্ষণ পর একটুখানি টক দই নেবে। টক দইয়ের মধ্যে একটু 1/2 চামচ মধু, টক দই মধু আর একটুখানি লেবু নিয়ে ওটাকে ভালো করে মানে মানে মিক্স আপ করে নিতে হবে। টক দই 1 চামচ, 1/2 চামচ মধু, 1/2 চামচ লেবু ভালো করে মিক্স আপ করে মুখের মধ্যে লাগিয়ে রাখবে। লাগিয়ে একটু স্ক্রাবিং করে লাগিয়ে ব্যাস ছেড়ে দেবে। অন্তত সপ্তাহেটা 2 দিন করো, দেখতে পাবে তোমার স্কিনের তোমার কথা বলবে, স্কিন তোমার কথা বলবে। অবশ্যই একবার তোমরা সবাই ট্রাই করে দেখো। নারকেল তেল প্রথমে লাগাতে হবে, 1/2 ঘন্টা 1 ঘন্টা রাখার পর মুখ ধুয়ে ওই এটা প্যাকটা তৈরি করে মুখে লাগাতে হবে। চলো তাহলে আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। অবশ্যই তুমি ভালো থাকবে, তোমরা হাসি খুশি থাকবে, নিজেও ভালো থাকবে, সবাইকে ভালো রাখবে, আর সবসময় হাসি খুশি থাকবে। কালকে আমি একটু নতুন ব্লগ দিয়ে তোমাদের সামনে চলে আসছি। কালকে অবশ্যই দেখাবো রাধা অষ্টমীর পুজো আমি কী করে করছি। চলো, গুড নাইট।